নমস্কার বন্ধুরা, বঙ্গ এডুকেশন আইটি ফেস বিরোতে প্রতিদিনের মতো আজকের বিরত আইটির লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন গতকালকে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ ফলাফল প্রকাশিত হয়ে গেছে। আশা করি আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখে নিয়েছেন। তো অনেক ভাই বোনই আছেন যারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আশাস্বরূপ ফল পাননি, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি আপনারা 100% শিওর থাকেন যে আপনাদের নাম্বার বাড়তে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো আপনারা কীভাবে আরটিআই করতে পারবেন, আরটিআই করার পদ্ধতি, বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকের ভিডিওতে আপনাদের কাছে করবো ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো, জব ভ্যাকান্সি আপডেট এবং জব রিলেটেড নিউজগুলো খুব সহজে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আপনার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশান ডাউনলোড আছে। এই নোটিফিকেশানটা আপনার দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে নোটিশের পাবলিশ ডেট যেটা দেওয়া আছে 13/5/2019 নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এবং এখানে যেটা সাবজেক্টে বলা হয়েছে, আপনারা যদি আরটিআই করতে চান অথবা আপনাদের রেজাল্টের ফটোকপি নিতে চান, সেই ব্যাপারে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, কিছু গাইডলাইন আপনারা জানানো হয়েছে। সবার আগে আপনাদের জানিয়ে দেবো, আপনাদের রেজাল্টের যে ফটোকপি এবং আরটিআই করতে হলে আপনাদের কিন্তু একটা 10 টাকার কোর্ট ফি নিতে হবে, সেটা আপনারা আপনাদের নিকটবর্তী কোর্ট থেকেই আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে, যেমন আপনাদের রোল নাম্বার যদি 8 দিয়ে শুরু হয় তাহলে আপনারা কিন্তু কলকাতা রিজিওনাল অফিসের আন্ডারে কিন্তু আপনারা পড়ছেন। যদি আপনাদের রোল নাম্বার 6 দিয়ে শুরু হয় তাহলে আপনারা মেদিনীপুর রিজিওনাল অফিসের আন্ডারে পড়ছেন। যদি আপনাদের রোল নাম্বার 4 দিয়ে শুরু হয় তাহলে আপনারা বর্ধমান রিজিওনাল অফিসের আন্ডারে পড়ছেন। এবং আপনাদের রোল নাম্বার যদি 2 দিয়ে শুরু হয় তাহলে আপনারা নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের আন্ডারে পড়ছেন। তারপরে আপনাদের দেওয়া আছে আপনাদের অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটা কিন্তু একটা অ্যাড্রেসে জমা করতে হবে। তো আপনাদের এখানে সেই রিজিওনাল অফিসগুলোর অ্যাড্রেসগুলো এখানে দেওয়া হয়েছে, যেমন কলকাতা রিজিওনাল অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে, মেদিনীপুর রিজিওনাল অফিসের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসের অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং বর্ধমান রিজিওনাল অফিসের অ্যাড্রেস দেওয়া হয়েছে। আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা কিন্তু আপনারা এই যে আপনারা যে রিজিওনাল অফিসের আন্ডারে পড়ছেন সেই অফিসে কিন্তু গিয়ে আপনাদের জমা করতে হবে। সেটা কবে আর কত দিনের মধ্যে জমা করতে হবে অবশ্যই আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। তো আপনাদের কিন্তু এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আপনাদের জমা করতে হবে, এই যে দেখুন এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটা আপনাদের জমা করতে হবে আপনাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার 180 দিনের মধ্যে। অর্থাৎ 21 তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তো কাল থেকে 180 দিনের মধ্যে আপনাদের ফর্মটা যদি জমা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের খাতা যে খাতাটা আছে সেটা আপনারা দেখতে পারবেন এবং ফটোকপিও আপনারা নিতে পারবেন। এখানে ডেটটাও দেওয়া আছে 20/11/2019 মধ্যে। এর জন্য আপনাদের কী কী প্রথমে আপনারা জানিয়ে দেবো ফর্মের সঙ্গে আপনাদের কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। এখানে দেখুন বলা হয়েছে অ্যাটাচ কোর্ট ফি 10 রুপিস, অর্থাৎ আপনাদের কিন্তু যে 10 টাকার কোর্ট ফিটা নেবেন সেখানে কিন্তু সেটা আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন। তারপরে লিখবেন আপনাদের নাম, আপনাদের বাবার নাম লিখবেন, আপনাদের অ্যাড্রেস লিখবেন উইথ পিনকোড, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, রোল নাম্বার লিখবেন, এখানে রোল দেবেন, নং দেবেন এবং ইয়ারটা তো এখানে দেওয়াই আছে, আপনাদের রেজিস্টার নাম্বার দেবেন, স্কুলের নাম দেবেন, আপনার কোন সাবজেক্ট ছিল সেইগুলো লিখবেন। এইভাবে আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, দিয়ে এখানে ডেট বসাবেন এবং এখানে আপনাদের সিগনেচার করে দেবেন। এবং এর সঙ্গে আপনাদের যেগুলো দিতে হবে এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করা হয়েছে, আপনাদের দিতে হবে ফটোকপি, অ্যাডমিট কার্ড এবং মার্কশিট। তারপরে কিন্তু আপনাদের যে সব ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে সুন্দর করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়াও আপনাদের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত, এখানে দেখুন 8 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে আপনাদের যদি আপনারা যদি আরটিআই করতে চান শুধুমাত্র খাতাটা যদি দেখতে চান তাহলে পার সাবজেক্টের জন্য কিন্তু আপনাদের 100 টাকা করে দিতে হবে। যদি আপনারা একটা খাতা দেখতে চান অর্থাৎ একটা সাবজেক্টের খাতাটা দেখতে চান তাহলে আপনাদের 100 টাকা দিতে হবে। যদি দুটো সাবজেক্টের খাতা দেখতে চান তাহলে কিন্তু আপনাদের আরও 100 টাকা দিতে হবে, তাহলে কিন্তু টোটাল 200 টাকা আপনাদের দিতে হচ্ছে। তো এইভাবে আপনারা যে কটা সাবজেক্টের খাতা দেখতে চান সেইভাবে কিন্তু আপনাদের পার সাবজেক্টে 100 টাকা করে কিন্তু আপনাদের দিতে হবে। এবং আপনারা যদি ফটোকপি নিতে চান যে আপনাদের যে খাতা আছে তার প্রিন্ট কপি, জেরক্স কপি বা ফটোকপি, তাহলে আপনাদের কিন্তু আরও 100 টাকা দিতে হবে। তাহলে কেমন হলো ব্যাপারটা, যদি আপনারা দেখা গেলো একটা সাবজেক্টের খাতা দেখতে চান তাহলে আপনাদের 100 টাকা দিতে হবে, এবং আপনারা যদি সেই খাতাটার ফটোকপি চান তাহলে কিন্তু প্লাস আরও 100 টাকা আপনাদের দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের 200 টাকা দিতে হচ্ছে।
একটা সাবজেক্টের খাতা দেখা এবং ফটোকপি নেওয়ার জন্য। তো এরকম যদি আপনারা আরেকটা খাতা দেখতে চান এবং তার ফটোকপি নিতে চান, তাহলে কিন্তু এখানে দেখুন 200 টাকা প্লাস 200 টাকা, তখন আপনাদের 400 টাকা কিন্তু ফি মানে জমা করতে হবে। তো আপনারা এখান থেকে গাইডলাইনগুলো দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা আমি অ্যাটাচ করে দেবো, এখান থেকে আপনারা গাইডলাইনটা দেখতে পারবেন। এবং যে ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা এই নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা যে কোনো সাইবার ক্যাফে থেকে এই যে ফর্মটা আছে, এই ফর্মের প্রিন্ট আউটটা বের করে নেবেন। বের করার পরে যেভাবে আমি আপনারা জানিয়ে দিলাম ওইভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস দিতে হবে, এখানে কিন্তু সুন্দর উল্লেখ আছে। তো আপনারা ওই ডকুমেন্টসগুলো দিয়ে 180 দিনের মধ্যে আপনারা যে রিজিওনাল অফিসের মধ্যে পড়ছেন আপনারা দেখে নেবেন। এখান থেকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে আপনাদের রোল নাম্বারের শুরুটা কত দিয়ে হচ্ছে। যদি 8 দিয়ে শুরু হয় তাহলে কলকাতার রিজিওনাল অফিসের আন্ডারে আপনারা পড়ছেন। তো এইভাবে আপনারা দেখে নেবেন আপনার রোল নাম্বারটা কত দিয়ে শুরু হচ্ছে, তো সেই অনুযায়ী আপনারা কোন রিজিওনাল অফিসের মধ্যে পড়ছেন, আন্ডারে পড়ছেন। তো আপনারা এখান থেকে সেই ঠিকানাটা নিয়ে সেই ঠিকানায় আপনারা কিন্তু ফর্মটা জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের খাতাটা কিন্তু দেখতে পারবেন। যদি আপনাদের নাম্বার বাড়ে তাহলে কিন্তু আপনারা যে নাম্বারটা বাড়ছে সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আর আরেকটা কথা আপনাদের জানাবো, আপনারা যদি 100% শিওর হয়ে থাকেন যে আপনাদের নাম্বারটা বাড়বে, তাহলে আপনারা RTI করবেন। তাহলে বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেওয়ার জন্য ছোট্ট একটা আপডেট। আশা করি আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। এবং আপনার বাড়িতেও যদি কোনো ভাই কি বোন পরীক্ষা দিয়ে থাকে তাদেরও এই খবরটা জানিয়ে দিন। আর বন্ধুরা, আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো, গভর্নমেন্ট জব ভ্যাকান্সি আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড নিউজগুলো খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।